আচ্ছা রাজীব বাবু, আপনার নাকি অনেক টাকা পয়সা, এই জন্যই নাকি এত জমকালো ভাবে আজকে মহরত করেছেন, সত্যি নাকি? আমি টাকা পাবো কোথায়, মানে আমার ইনকাম সোর্স কোথায়? আমার যা আছে আমার বাবার আছে, আমি যতটুকু কাজ করি ওইটাই আমার ইনকাম সোর্স। আর এই সিনেমার প্রোডিউসার যে, তিনি হচ্ছে এই জমকালো আয়োজন করেছে, তার রুচিসম্মতভাবে সে করেছে, আমার টাকা না, ঠিক আছে, প্রোডিউসারের টাকা। আমি গত 5 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে, আমি কিন্তু এখনও সিনেমার জন্য লড়াই করে যাচ্ছি, আমি এক পাও পিছু ছাড়ছি না, অনেক বাধা এসেছে, অনেক সমালোচনা হয়েছে, সব কিছু হয়েছে, তবু আমি সিনেমার জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছি। যে আমার মুক্তি সিনেমা রিলিজ হবে ইত্তেকা চৌধুরী স্যারের, এবং তার আগে রিলিজ হবে জ্যাজ মাল্টিমিডিয়ার ময়না সিনেমা, তো ইনশাল্লাহ আমার এই দুটো সিনেমা দিয়ে আমি সবার কাছে প্রমাণ করব। আমাদের এই ছবিতে 11টা জিনিস আছে, দেশ আছে, দেশের মাটি আছে, থ্রিলার আছে, মিস্টেরিয়াস আছে, অ্যাকশন আছে, ড্রামা আছে, এবং খুব সুন্দর একটা লাভ স্টোরি আছে। পৃথিবীর মধ্যে যখন মানুষ জন্ম নেয়, জন্ম নেওয়ার পর প্রত্যেকটা মানুষ কারো না কারো প্রেমে পড়ে, প্রেমটা সবার মধ্যে আছে, আর আমাদের এই মুভিটাতে এত সুন্দরভাবে প্রেমটাকে লেখা হয়েছে। এখন শুধু প্রেজেন্ট করার সময়, প্রেজেন্ট করতে পারলে আপনারা বুঝতে পারবেন যে প্রেম কাহিনী অনেক দেখেছে কিন্তু এমন দেখেননি। আমি কনফিডেন্টলি বলতে পারি খুব ভালো একটা গল্প আসতে যাচ্ছে, আমরা এই গল্পের মাধ্যমে মানুষের মনে ঢুকতে পারব, এটা আমাদের প্রত্যাশা এবং আমাদের দৃঢ় বিশ্বাস। আমি প্রথমেই একটা কথা বলেছি যে যারা জন্ম নিয়েছে, যখন প্রেমের বয়স হয়, প্রেমের বয়সের আগেও প্রেম করে মানুষ, প্রেমে পড়ে, প্রত্যেকটা মানুষের জীবনেই প্রেম আসে এবং প্রত্যেকটা মানুষই প্রেম করেছে, ভালোবেসেছে, কাউকে না কাউকে মন দিয়েছে, আমিও দিয়েছি। আসলে বলতে পারি না, কারণ নিজের ঢোল তো নিজে পিটিয়ে লাভ নেই, আমরা আমাদের কাজ দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে আমরা আমাদের জায়গাটা আসলে কেড়ে নিব। তো আসলে এখানে সবাই সবার জায়গা কেড়ে নিতে এসেছে, তো আমি শিশি সর্দার এবং আমি রাজরিপা, আমরা ট্রাই করবো ইন্ডাস্ট্রিতে নতুন জুটি হয়ে আসার জন্য, ইনশাল্লাহ আমাদের সিনেমা দর্শক পছন্দ করবে। আর তাছাড়া শিশি সর্দার খুব ভালো অভিনয় করে, তো আমার ওকে নিয়ে বিশ্বাস আছে বিধায়, কিন্তু আমি নিজে নবাগত হয়ে একজন নবাগত হিরোর সাথে কাজ করছি, তো একজন হিরো হওয়ার জন্য যেগুলো থাকা উচিত, সে দেখতে সুন্দর সুদর্শন এবং ভালো অভিনয় পারে, তো সব মিলিয়ে আসলে শিশির সর্দারের সাথে পথ চলা, তো শিশির রিপা জুটিটা কিভাবে দর্শক অ্যাকসেপ্ট করবে সেটা সিনেমার পর্দায় আপনারা দেখতে পাবেন।